গাজা যুদ্ধ বদলে দিয়েছে ভূরাজনীতির অনেক কিছুই। রাশিয়া, চীন, তুরস্ক সহ বিশ্বের পাঁচ পরমাণু শক্তিধর দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চেয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি। ওআইসি কিংবা আরব লীগও গাজাবাসীর দুঃখ কষ্ট নিয়ে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছে। প্রশ্ন এসেছে, ফিলিস্তিন ইস্যুতে কেন আরব বিশ্ব শক্ত অবস্থান নিতে পারে না? সে খবরে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ সোহেল। গাজার শাসক হামাসকে নির্মূলের নামে 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়েছে। এর বিপরীতে মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব আছে নীরব। ইরান ছাড়া কেউ উচ্চ কণ্ঠে কথাও বলেনি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন নিয়ে মধ্যপ্রাচ্যের নীরব থাকার বড় কারণ তাদের দেশের রাজনৈতিক দুর্বলতা। তাই মুসলিম বিশ্বের জনগণ ফিলিস্তিনের পক্ষে একাট্টা হলেও শাসকরা নীরব। মুসলিম অধ্যুষিত এমন কিছু দেশ আছে যারা ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন করছে। সংযুক্ত আরব আমিরাত তেমনই এক দেশ। দেশটি বিবৃতি দিয়ে উল্টা হামাসের হামলার সমালোচনা করেছে। বাহরাইনও হামাসের হামলার সমালোচনা করেছে। কুয়েত ও ওমানের প্রতিক্রিয়া ছিল অনেকটাই কৌশলী। অন্যদিকে ইসরায়েলের সাথে 1980 সালে চুক্তি করা মিশর উভয় পক্ষকে সংযত হতে বলেছে। মরক্কো অবশ্য গাজায় সামরিক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়া হামাসের পক্ষে কথা বলেছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনও হামাসকে সমর্থন দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই গণতন্ত্র না থাকায় শক্ত ভাষায় কথা বলতে পারে না তারা। এ ধরনের দেশের শাসকরা নিজেদের গদি টিকিয়ে রাখতেই ব্যস্ত, এজন্য পশ্চিমাদের বাইরে তারা যেতেও পারে না। লিবিয়া ও সিরিয়ার সরকার প্রধানদের পরিণতি দেখে রাজতন্ত্রের শাসকরা উদ্বিগ্ন। বাংলাদেশের সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির মনে করেন, মুসলিম দেশগুলোর পাশ্চাত্য নির্ভরতা অনেক, তাই ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারছে না তারা। তিনি বলেন, বেশিরভাগ দেশেই জনগণ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হলেও সরকার নীরব। আবার গণতন্ত্র টিকে আছে ইরানে, তাই দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া ভাষায় কথা বলার সাহস দেখায়। অন্যদিকে তুরস্ককে কৌশলী ভূমিকা নিতে হয়, কারণ দেশটি ন্যাটোর সদস্য। বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিকের মতে, মিশর, তিউনিসিয়ার মতো দেশও এর বাইরে নয়। সবাই জানে সোচ্চার হলেই চাপ আসবে, তাই নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ইসরায়েলের সাথে গোপনে আতাত করে চলেছে তারা। একই কারণে ওআইসি ও আরব লীগও চুপচাপ থাকে বলে মনে করেন তিনি। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।